আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার পহেলা নভেম্বর 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজী আয়শা। শুরুতেই জানাবো শিরোনাম। রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের ডলারের মূল্য 1 লাখে বাড়ল প্রায় 8 টাকা। সৌদিতে আশঙ্কাজনকভাবে বেড়েছে বিবাহ বিচ্ছেদ, ঘণ্টায় ভাঙছে 7 দিন। কুয়েতে বাংলাদেশি পরিবারের আরবীয় ঐতিহ্যের মিলন মেলা। প্রবাসী আয়ে সবচেয়ে বড় পতন আমিরাতে, 1 মাসে কমল প্রায় 42%। ইউরোপে ঘড়ির কাটা 1 ঘন্টা পিছিয়ে নামাজের সময় পরিবর্তন। জ্বালানি সংকট মোকাবেলায় সৌদি আরবের সহায়তা চায় বাংলাদেশ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড অ্যাবাউট মসজিদের পাশে। ওমানে আমরাই দিচ্ছি চিনে গুঁড়া, পোলাওর চালের তৈরি, পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি, আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গত 2 মাস ধরে ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স, ফলে চাপ বেড়ে যাচ্ছিল রিজার্ভের ওপর। এমন পরিস্থিতিতে রেমিটেন্স প্রবাহ বাড়াতে দারুণ সুখবর দেয়া হয় প্রবাসীদের। এখন ব্যাংকে রেমিটেন্স পাঠালে ডলারে 107 টাকা পাবেন প্রবাসীরা। সেই সাথে ব্যাংকগুলো আপাতত রেমিটেন্স আহরণ বাবদ কোনো চার্জ বা মাশুলও নেবে না। প্রবাসীদের ডলারের মূল্য 1 লাফে 8 টাকা বেড়ে এখন 107 টাকা নির্ধারণ করা হয়েছে। 31 অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্র জানায়, ব্যাংকগুলো বর্তমানে এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনায় 107 টাকা দিলেও সরাসরি ব্যাংকের মাধ্যমে পাঠালে রপ্তানি বিল নগদায়নের আদলে দিচ্ছে 99.50 টাকা। এতে করে ব্যাংকের মাধ্যমে অর্থ পাঠাতে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন। এরকম বাস্তবতায় উভয় ক্ষেত্রে ডলারের অভিন্ন দর দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রবাসী শ্রমিক সহ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী ও সেবিকাদের আয় ব্যাংকের মাধ্যমে পাঠালে সর্বোচ্চ 107 টাকা দর দেওয়া হবে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউস নির্ভরতা কমিয়ে সরাসরি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আহরণে উৎসাহিত করতে দেশের বাইরে নিজস্ব এক্সচেঞ্জ হাউস বাড়াতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে ডলার সংকটের এ সময়ে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স উদ্বুদ্ধ করতে কোনো ধরনের চার্জ না নিতে বলা হয়েছে। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন, এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সৌদি আরবে বিবাহ বিচ্ছেদের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যের রক্ষণশীল এই দেশটিতে প্রতিদিন 168টি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে 7টি তালাকের ঘটনা ঘটছে। বিয়ে ভাঙার কারণ হিসেবে বলা হচ্ছে সামাজিক অসমতা, ভিন্ন ভিন্ন লক্ষ্য এবং জীবনের অগ্রাধিকার ও একই সঙ্গে সাংস্কৃতিক বৈষম্য। সম্প্রতি সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, 2020 সালের শেষের কয়েক মাসে 57,595টি বিবাহ বিচ্ছেদের আদেশ জারি করা হয়। 2019 সালের তুলনায় 2020 সালে বিচ্ছেদের হার 12.7% বৃদ্ধি পেয়েছে। সৌদি আইনজীবী দাখিল আল দাখিল জানান, বিগত 10 বছরে বিবাহ বিচ্ছেদের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2010 সালে 9,233টি মামলা থেকে 2011 সালে মামলার সংখ্যা বেড়ে 34,000-এ দাঁড়িয়েছে। পরের বছরগুলোতে বিবাহ বিচ্ছেদের ঘটনা আরও বাড়তে থাকে। 2020 সালে এই সংখ্যা বেড়ে 57,000 হয়েছে। চলতি বছরের রিপোর্ট অনুযায়ী প্রতি ঘণ্টায় সৌদিতে 7টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে। সৌদি সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য জীবনে ক্রমবর্ধমান জটিলতা এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়কে দায়ী করেছেন আল দাখিল। তার মতে 2019 সালে করোনা মহামারীর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এছাড়া সোশ্যাল মিডিয়া আরব পরিবারগুলোকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান তিনি।
এদিকে সৌদি আরবের পার্শ্ববর্তী আরেক দেশ ওমানেও উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। গত 12 সেপ্টেম্বর দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2021 সালে দেশটিতে 6000টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, যা দেশটির জনসংখ্যা অনুপাতে বেশ উদ্বেগজনক। একাধিক ওমানির সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনৈতিক চাপ ও পারিবারিক অশান্তির কারণে ভাঙন ধরছে সংসারে। এদিকে বিবাহ বিচ্ছেদের পিছনে স্বার্থের সংঘাত, অর্থনৈতিক অনটন, পর নরনারীতে আসক্তি ও মাদকাসক্ত হয়ে পড়া এবং নারীবাদের উত্থানের প্রবণতা পাশ্চাত্যের অন্ধ কৌশলকে দায়ী করেছেন মাস্কাটের গভর্নর আদনান আল হাসনি। ওমানে স্পন্সর ছাড়া নিজস্ব মালিকানায় ব্যবসা করার দারুণ সুযোগ। মাত্র 1,050 রিয়ালে নিজের নামে লাইসেন্স, সাথে একটি ইনভেস্টর ভিসা ফ্রি। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। বছরের জুন থেকে সেপ্টেম্বর বেশ উত্তপ্ত থাকে কুয়েত। মরুর উত্তপ্ত তাপমাত্রা শেষে যখন কিছুটা শীত আসে, তখন যেন আনন্দের শেষ থাকে না প্রবাসীদের। আর তাই মরুর বুকে বেশ ঘটা করে আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। 27 অক্টোবর রাতে অসংখ্য প্রবাসী ও তাদের পরিবারের সমাগমে আরবীয় ঐতিহ্যের এক মিলন মেলার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরবাসী। এতে বাউল গান, মুর্শিদি গান, মারফতি, জারি, শাড়ি গান সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পালিত হয় এই মিলনমেলা। এমন আয়োজনে প্রবাসীদের ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় হবে মনে করেন তারা। বিস্তারিত প্রতিবেদনে, কুয়েতে শীত মৌসুমে আরবদের একটি ঐতিহ্য শহর থেকে দূরে মরুভূমিতে তাঁবুতে অবসর সময় কাটানো। সেই ঐতিহ্যের কিছুটা ছোঁয়া লেগেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। সপরিবারে কুয়েতে থাকার কারণে প্রতি বছর অনেক প্রবাসীদের দেশে যাওয়া হয় না, তাই পরিবার মিলে শীত মৌসুমে চলে যান মরুভূমিতে। হাজার মাইল বিস্তীর্ণ মরুভূমিতে ভ্রমণ বিলাসী কিছু পরিবার অথবা ব্যাচেলর প্রবাসী কিংবা কোনো সংগঠন মিলে এমন আয়োজন করেন। ছুটির দিনগুলো একসাথে আনন্দে কাটান তারা। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরবাসী যে প্রবাসীরা আছেন, তারা এমন একটি আয়োজন করেছেন, যে আয়োজনে যেন মনে হয় মরুভূমিতে জেগে উঠেছে ছোট্ট একটি বাঞ্ছারামপুর। এই মিলনমেলায় কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের 100 প্রবাসী ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। কর্মব্যস্ততার কারণে অন্য সময় একে অপরের সাথে দেখা করার সুযোগ না পেলেও এই মিলনমেলা সেই সুযোগ করে দেয়। কুয়েতে অবস্থিত বৃহত্তর বাঞ্ছারামপুর প্রবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মিলনমেলায় আমরা কুয়েতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে একটি সুন্দর আয়োজন করেছেন, আমরা উপস্থিত হয়ে এখানে আনন্দবোধ করেছি। আমাদের এই বাঞ্ছারামপুর প্রবাসী মিলনমেলায় আমরা আসতে পেরে অনেক আনন্দিত। সবসময় তো আমরা বাসায় বসে থাকি, বাহিরের পরিবেশটা আমরা তেমন একটা দেখি না। এভাবে এরকম অনুষ্ঠান হলে আর কি আমরা দেখতে পারি, অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে বাউল, মুর্শিদি, মারফতি, জারি, শাড়ি গান সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। একদিকে মাংস রান্নায় ব্যস্ত সময় পার করেন সংগঠনের নেতৃবৃন্দ, অন্যদিকে কোমলমতি শিশুরা খোলা জায়গা পেয়ে খেলাধুলায় হারিয়ে যায় ভিন্ন এক জগতে। আনন্দ ভাগাভাগি করতে পিছিয়ে ছিলেন না প্রবাসী গৃহিণীরাও। কুইতে হচ্ছে যে আমরা আত্মীয় না কেউ কারো, কিন্তু আবার বাংলাদেশি মানুষও আমরা তেমন একটা পাই না। যখন এইরকম একটা প্রোগ্রাম একসাথে হয় অনেক ভালো লাগে। এখানে আমি আমার বন্ধুদের সাথেও দেখা করতে আসছি, এসব ভালো লাগতেছে। অবসর সময়ে একটু আনন্দ এবং কুয়েতে বাঞ্ছারামপুর উপজেলার 100,000 প্রবাসী একে অপরের সঙ্গে পরিচয় এই মিলন মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। যাদের এখানে ফ্যামিলি আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি। সকলে যাদের পরিবার আছে তারা প্রত্যেকেই প্রায় আসছেন। তা আসার পরে সবার সাথে যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সৌজন্যমূলক একটা সাক্ষাৎ হলো, একে অপরকে চিনলাম, একে অপরের সাথে পরিচিত হইলাম, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। প্রবাসে বিভিন্ন জেলার প্রবাসীদের এমন আয়োজন জাতি ধর্ম নির্বিশেষে পরস্পরের প্রতি সহানুভূতিশীল করার পাশাপাশি সবাইকে মানবতার ঐক্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে বলে মনে করেন আগত প্রবাসীরা।
লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ। নানা পদক্ষেপ নেয়ার পরেও লাগাম টানা যাচ্ছে না হুন্ডির। সরকারের তরফ থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েও বাড়ছে না রেমিটেন্স, উল্টো পতন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত থেকে সেপ্টেম্বরে প্রায় 42% কমেছে রেমিটেন্স। দেশে চলমান ডলার সংকটের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে প্রবাসী আয় বা রেমিটেন্স। প্রবাসী আয় কমার দিক থেকে শীর্ষে রয়েছে আমিরাত। এক মাসের ব্যবধানে 41.50% প্রবাসী আয় কমে যাওয়ায় দুশ্চিন্তার কারণ হিসেবে মনে করছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে প্রবাসী আয় এসেছিল 30.49 কোটি মার্কিন ডলার। সেপ্টেম্বরে তা কমে নেমে এসেছে প্রায় 18 কোটি ডলারে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত দাম বেঁধে দেওয়ার পর থেকে প্রবাসী আয় কমতে শুরু করে, কারণ হুন্ডির মাধ্যমে অর্থ পাঠালে তাতে বেশি লাভ হয় প্রবাসীদের। ব্যাংকাররা বলছেন, ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দামে 3-4 টাকার ফারাক রয়েছে, তাই হুন্ডির মাধ্যমে অর্থ পাঠালে তাতে বেশি মুনাফা পাওয়া যায়। তাছাড়া বৈধ পথের তুলনায় অপেক্ষাকৃত কম ঝামেলায় হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো যায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, দেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী আয় আসা প্রায় 41.50% কমে যাওয়া উদ্বেগের বিষয়। কেন এভাবে দেশটি থেকে হঠাৎ করে প্রবাসী আয় আসা এতটা কমে গেল তা খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে প্রবাসী আয় বাড়লে তাতে অর্থনীতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com। যুক্তরাজ্য সহ ইউরোপে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়েছে। 30 অক্টোবর দেশটির স্থানীয় সময় রাত 2টা থেকে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে রাত 1টা করা হয়। এতে করে স্থানীয় সময় সহ নামাজের সময়ও পরিবর্তিত হয়েছে। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় অবস্থিত ইস্ট লন্ডন মসজিদের প্রতি ওয়াক্তের নামাজের সূচি অনুযায়ী ফজরের নামাজের সময় ভোর 5:30টায়, জোহরের জামাত 12:45, আসর 2:47, মাগরিব 4:47, এশার নামাজের জামাত হবে 7:30। দিনের আলোর অধিক ব্যবহারের লক্ষ্যে ইউরোপে বছরে 2 বার এ ডেলাইট সেভিং পদ্ধতি অনুসরণ করার জন্য ঘড়ির কাঁটা পেছানো হয়। প্রতি গ্রীষ্ম ও শীতকালে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের উপর 1 ঘন্টা পরিবর্তন করা হয়। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো প্রতি বছর মার্চ মাসের শেষ রবিবার এবং অক্টোবর মাসের শেষ রবিবার তাদের সময় পরিবর্তন করে। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশে স্থানীয় সময় রাত 3টা থেকে ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়েছে। অর্থাৎ রাত 3টা থেকে ঘড়ির কাঁটার পরিবর্তন করে 1 ঘন্টা পিছিয়ে রাত 2টা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের ব্যবধান হবে যুক্তরাজ্য ও পর্তুগালের জন্য 6 ঘন্টা, 5 ঘন্টা হবে ইউরোপের অন্যান্য দেশের জন্য। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সৌদি আরবের সহায়তা চায় বাংলাদেশ। মঙ্গলবার 1 নভেম্বর ইআরডি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও স্টার্ন রিফাইনারি ইউনিট 2 প্রকল্পে সৌদির বিনিয়োগের জন্য বাংলাদেশ অনুরোধ জানালে সৌদি আরব সহযোগিতার আশ্বাস দেয়। 30 থেকে 31 অক্টোবর রিয়াদের ডিজিটাল সিটিতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে 2 দিন ব্যাপী এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সৌদি আরবের 14তম এই যৌথ কমিশন সভায় সাশ্রয়ী মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি তেল কেনা, সংকটে সরবরাহ নিশ্চিত করাসহ জ্বালানি খাত নিয়ে সৌদি আরবের সহযোগিতার বিষয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়। বৈঠকে 2টি চুক্তি স্বাক্ষর হয় এবং সৌদি আকোয়া পাওয়ারের মাধ্যমে বাংলাদেশে 1000 মেগাওয়াট সোলার পাওয়ার ও 730 মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান জানিয়েছেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রত্যাশা অনুযায়ী 2023 সালের শুরুর দিকে সৌদি যুবরাজ বাংলাদেশ সফর করবেন, যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবেন।
দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।